What's up guys, assalamu alaikum, back to Israfil World, another two new vlogs. So guys, aajke amra chole eshechi Purborampura te obosthito TBS bike showroom e ar apnader subidharthe showroom er full address ebong phone number ami amar video description box e diye dibo. To aajke specially video kora TBS Striker 125cc er bike ti niye ar ei bike ta kintu apnara bortomane notun dame peye jacchen. To video ta prothom theke shuru kore shesh porjonto dekhte thakun tahole jante parben TBS Striker 125cc er bike tir notun mullo koto. এর পাশাপাশি এই বাইকটা আপনারা কেন কিনবেন এবং এই বাইকটির ফুল ফেচার সম্পর্কে, তো আপনারা যারা এই টিবিএস স্ট্রাইকার 125cc-র বাইকটা ইউজ করতেছেন কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হলো টিবিএস স্ট্রাইকার 125cc-র বাইক যে আর এই বাইকটা কিন্তু আপনারা নতুন দামে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে টিবিএস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন টিবিএসের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই টিবিএস স্ট্রাইকার 125cc-র বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 55 থেকে 60 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো ভিউয়ার্স, প্রথমে যদি এই বাইকটির ফুল ফেচার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি সেই ক্ষেত্রে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। তো এই বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 124.53 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11.15 PS অ্যাট দ্য রেট 8000 RPM। এই বাইক থেকে আপনারা যে ম্যাক্সিমাম টর্ক পাবেন 10.8 নিউটন মিটার অ্যাট দ্য রেট 6000 RPM। আর বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। আর স্পেশালি কিন্তু আপনারা ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 4-স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। এরপর ভিউয়ার্স, আপনারা যদি এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে দেখাই, তো ফ্রন্টে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 2.75 সাইজের একটা টায়ার দেওয়া হয়েছে। আর এই টায়ারটা দিয়েছে টিবিএস তাদের নিজস্ব টায়ার, এবং টায়ারটা কিন্তু আপনারা টিউবলেস পেয়ে যাবেন। চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো ফ্রন্টে আপনারা স্পেশালি 240 মিলিমিটার একটা রোটো প্যাটেল ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, যেটা খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। তো ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন। এরপর আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, তো ভিউয়ার্স, এই বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু দুর্দান্ত লুকস দেওয়া হয়েছে, এবং এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প, এবং ইন্ডিকেটারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাল্ব টাইপের। এরপর আপনাদের যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, তো ভিউয়ার্স, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু দুর্দান্ত লুকস দেওয়া হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কে 14.5 লিটার তেল ধরে, তো 125cc-র বাইক হিসাবে কিন্তু আপনারা ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে অনেক বেশি পেয়ে যাচ্ছেন। স্পেশালি হ্যান্ডেল বারটা আপনারা পেয়ে যাচ্ছেন 5 হ্যান্ডেল বার, এবং মিটারটা কিন্তু আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে, যেটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 125cc-র বাইকে নেই। তো টিবিএস স্ট্রাইকার 125cc-র বাইকে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই বাইকটিতে আপনারা অসাধারণ একটা সিট কভার পেয়ে যাচ্ছেন, আর এই সিট কভারটা দেওয়া হয়েছে বেশ লম্বা, যার কারণে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। প্যাসেঞ্জার গ্রাভেল পেয়ে যাচ্ছেন খুবই স্মার্ট, এবং অসাধারণ কিন্তু রিয়ার আপনারা এলইডি টেইল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, যা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 125cc-র বাইক থেকে অনেক এগিয়ে রেখেছে এই বাইকটিকে। এরপর ভিউয়ার্স, আপনাদের যদি এই বাইকটির রিয়ারের দিকে দেখাই, তো ভিউয়ার্স, রিয়ারে আপনারা সিঙ্গেল ব্যারেল অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন, রিয়ারে ব্রেকিং আপনারা পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটার ড্রাম ব্রেক। তো রিয়ারে যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 90x90 সাইজের টিউবলেস টায়ার। রিয়ারে সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন সুইং আর্ম সাসপেনশন। এরপর বাইকটির দামটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তো ভিউয়ার্স, এই বাইকটির বর্তমান মূল্য 1,29,900 টাকা। তো অনেক কম দামে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের 125cc-র বাইক থেকে। এছাড়াও যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু 5টি গিফট আইটেম থাকবে, একটি হেলমেট, একটি রেইনকোট, একটি বাইক রাখার কাভার, একটি ডিসলক, একটি চাবি রিং। তো এই 5-5টি গিফট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ছিল এই টিবিএস স্ট্রাইকার 125cc-র বাইকটির ফুল ফেচার এবং বর্তমান আপডেট মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটি আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটি আপনারা কেন কিনবেন।
তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির মূল্য। তো বর্তমান বাজার অনুযায়ী কিন্তু আপনারা অন্য অন্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইকটা কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন, মাত্র 1,29,900 টাকা। দ্যাট মিনস বলা চলে যে 1,30,000 টাকা। তো অন্য অন্য ব্র্যান্ডে যদি আপনি লক্ষ্য করেন, যেমন হোন্ডা, সিভিশাইন, এসপি, বাজাজ ডিসকভার, ওই বাইকগুলো কিন্তু এর থেকে আরও 10 থেকে 12,000 টাকা মূল্য বেশি। তো যারা মূলত কম বাজেটের মধ্যে স্টাইলিশ লুকের বেশি মাইলেজধারী 125 সিসির একটা বাইক নেবেন, তারা কিন্তু অনায়াসে এই টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইকটা নিতে পারেন। এরপর ভিউয়ার্স আপনারা যে বিষয়টি দেখতে পারেন সেটা হলো এই বাইকটির লুকস। অন্য অন্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইকটির লুকসটা দেওয়া হয়েছে দুর্দান্ত। এরপর আপনারা যে বিষয়টি দেখতে পারেন সেটা হলো এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স। এই বাইকটির ব্রেকিংয়ে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটারের রোটো প্যাটেল ডিসব্রেক। তো রোটো প্যাটেল ডিসব্রেকটা কিন্তু খুবই উন্নত মানের দেওয়া হয়েছে, যেটা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের নর্মাল ডিসব্রেক থাকে। তো এই রোটো প্যাটেল ডিসব্রেকের কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা এই বাইক থেকে অনেক ভালো পাবেন। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির মিটার। তো ভিউয়ার্স, এই বাইকটির মিটারটা কিন্তু আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, যা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডে থাকে ডিজি অ্যানালগ মিটার। তো টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইকটিতে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা। তো ভিউয়ার্স, এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন, 14.5 লিটার, যা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই বাইকটিকে অনেক এগিয়ে রেখেছে। এরপর আপনারা যে বিষয়টি দেখতে পারেন সেটা হলো এই বাইকটির সিট কভার। তো এই বাইকটির সিট কভারটা কিন্তু বেশ উন্নত মানের এবং অনেক লম্বা দেওয়া হয়েছে, অনায়াসে রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্স টর্ক এবং ম্যাক্স পাওয়ার কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে আপনারা সিটিতে এবং হাইওয়েতে ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির মাইলেজ। তো অন্য অন্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইকটির মাইলেজ কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন, পার লিটারে 55 থেকে 60 কিলোমিটার পাবেন। তো কোম্পানি ক্লেম করে 67 কিলোমিটার। তো অনেক ইউজারি বুঝে আমরা দেখেছি যে 50 থেকে 55 থেকে 60 কিন্তু মাইলেজ অ্যাভারেজ পাওয়া যায়। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো ভিউয়ার্স, এই বাইকটির হেডলাইট। এই বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু দুর্দান্ত লুকস দেওয়া হয়েছে এবং এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প। তো ভিউয়ার্স, এই ছিল টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইকটির ইন ডিটেলস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।